হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তা আজকের ভিডিওতে আমি আসলে দুইটা নিউজ শেয়ার করব, একটা হচ্ছে স্যাড নিউজ আর একটা হচ্ছে গুড নিউজ। তো আমি কী দিয়ে শুরু করব ভাবছি, তো গুড নিউজটা দিয়েই শুরু করছি। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে এবং আপনাদের সাপোর্টে আমি গুগল অ্যাডসেন্সের লেটার পেয়ে গেছি। আমার কাছে মনে হয় এটা আমার কাছে অনেক বড় একটা অ্যাচিভমেন্ট। আর অ্যাজ ইউজুয়াল সবার মতো আমিও বলছি যে ইউটিউবিংটা আমি একমাত্রই শখের বসে করছি, কারণ আমরা যারা স্টুডেন্ট ছিলাম, তারপর যারা হচ্ছে ওয়ার্কিং উম্যান ছিলাম, করোনার জন্য তাদের কিন্তু সব কিছু স্টপ হয়ে গিয়েছে। তো সব মিলিয়ে একটা অবসর টাইম পেয়ে গেছি এবং কী করব ভাবতে ভাবতে ইউটিউবিংটাই আমার নজরে পড়েছে। আমি যখন 2020 গ্রাজুয়েশন কমপ্লিট করলাম মার্চ থেকে করোনা, তারপর থেকেই কিন্তু আমি একটা চ্যানেল খুললাম এবং ভিডিও আপলোড দেওয়া শুরু করলাম। তো এভাবে আসলে আমার জার্নিটা স্টার্ট হয়েছে। তো এখন আমি ব্যাড নিউজটা দিব। এই যে এখানে লেকটা দেখছেন, দেখতে পাচ্ছেন যে লেকের পানিটা কমে গিয়েছে, তো এই লেকটা আসলে ভরাট করে ফেলেছে। এই ভিডিওটা আমার অনেক দিন আগের, তো আমি ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে লেক যে ভরাট করেছে সেটাও শেয়ার করব। আর এদিকে এই যে এখানে একদম তাজা মাছ, এটা এই লেকেরই মাছ, যখন লেকের পানি সেচ করছিল, পানিটা সরাচ্ছিল, আর এই লেকটাতে অনেক মাছ ছিল। তো আমি ওখান থেকে এই যে এরকম মাছ কিনে নিয়ে এসেছিলাম। এই এটা কী মাছ আমি নাম জানি না, আর হচ্ছে ওইটা কাতল মাছ। আজকের ভিডিওতে আমি আরেকটা জিনিস শেয়ার করব, সেটি হলো নিচে আমার একটি ছোট্ট বাগান আছে। আপনারা আমার আগের ভিডিওগুলোতে দেখেছেন, তো ওই বাগানটা কিন্তু আমি আবার অনেক সুন্দর করে করেছি। ওই যে নিচে মালিকে দেখা যাচ্ছে, আর লেক যেহেতু মাটি দিয়ে ভরাট করছে, ওই পাশ থেকে কিন্তু ভরাট হয়ে আসছে। লেকের পানিটা কিন্তু এখন ঘোলা হয়ে গিয়েছে। আর এখন হচ্ছে 11টা বাজে, অয়ন্তী বারান্দায় বসে বসে একটু আঁকাআঁকি করছে। এই টাইমটাতে আমি একটু রোদে বসতে দেই। আমরা বিকেলে ইনশাল্লাহ আজকে গাছ দেখতে যাব। লেকটা ভরাট করে ফেলছে, সেজন্য মনটা ভীষণ খারাপ, কারণ আগের মতো আর ওই সৌন্দর্যটা আমি উপভোগ করতে পারবো না। আগে যেরকম মর্নিংয়ে ঘুম থেকে উঠেই আমি বারান্দায় যেতাম এবং লেকের যে ঠান্ডা বাতাসটা, ওইটা গায়ে লাগলেই আমার মনটা ভরে যেত। তো এখন আমরা নিচে চলে এসেছি, কারণ আজকে আমি আপনাদেরকে আমার বাগানটা ঘুরে দেখাবো। তো এর আগে আমি আসলে যতবার গাছ লাগিয়েছিলাম আমি নিজেই লাগিয়েছিলাম, নিজে যতটুকু পেরেছি। তো এবার আমি যেটা করেছি, আমি একজন মালি রেখেছি এবং মালি সব কাজ করে দিয়েছে আমার। আর এই ভিডিওটা যেহেতু অনেক আগের, তো এখন কিন্তু আমার বাগানটা আরও অনেক সুন্দর হয়ে গিয়েছে। আমি ইনশাআল্লাহ নেক্সট ভিডিওগুলোতে শেয়ার করব। উইন্টারের যেই ভেজিটেবলসগুলো, ওগুলো কিন্তু এখন ছোটো ছোটো অনেক ভেজিটেবলস কিন্তু হয়েছে। তো এই যে এখানে কিন্তু আমি অনেক ধরনের গাছ লাগিয়েছি, বেগুন গাছ, টমেটো গাছ, মানে শীতকালীন যেই সবজিগুলো আছে ওগুলোই আসলে বেশি লাগিয়েছি। আর ছোট ছোট কিছু গাছ আছে, এই যে এখানে মিষ্টি কুমড়া গাছ লাগিয়েছি, মরিচ গাছ, লাউ গাছ, অনেক ধরনের মানে ভ্যারাইটিজ আইটেমই আমি আসলে একটা জায়গায় লাগিয়েছি। Thank you.
আর প্রতিদিন বিকেলেই অয়ন্তি ঘুরতে বের হতো। বেশি শীত যখন ছিল তখন আসলে আমরা খুব একটা বের হতাম না। এই ভিডিওটা তো অনেক দিন আগের, যখন শীত পড়বে পড়বে এরকম একটা টাইম ছিল। আমার আপলোড করতে অনেক দেরি হয়ে গিয়েছে। অয়ন্তি অয়ন্তির ফ্রেন্ডদের সাথে বিকেলবেলা প্রতিদিনই দেখা করতে আসতো। ওদের আসলে অনেক ভালো একটা টাইম কাটে এই সময়টাতে। আর সেদিন সন্ধ্যায় বের হয়েছিলাম, একটু উত্তরার দিকে গিয়েছি, রিগেল ফার্নিচারের শোরুমে গিয়েছি। আমি আসলে ভাবছিলাম আমার সোফার সেটটা চেঞ্জ করব, তা আমি ইনশাল্লাহ আপডেট আপনাদেরকে দিব যে আমি কোন সোফাটা কিনেছি। আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে আমার পাশে থাকবেন। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।